অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশে বা সুষ্ঠু নির্বাচন দেখতে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক মহলের তীব্র মনোযোগ, এটা এখন আর কারো নজরের বাইরে না বা কারো জানার বাইরে না। কিন্তু এবারের যে তৎপরতা বিদেশি বিভিন্ন মিশনের এবং বিভিন্ন দেশের, এ ধরনের তৎপরতা অতীতের বাংলাদেশে যে নির্বাচনগুলো সেই নির্বাচনগুলোর সময় ছিল, কিন্তু এবার যুক্তরাষ্ট্রের বা মার্কিন যে অবস্থানটা, এটা আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে কঠোর এবং কড়াকড়ি একটা অবস্থানে। সেসব বিষয় নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি আপনাদের সঙ্গে, আছেও কিছু নতুন নতুন বিশ্লেষণ এবং নতুন নতুন তথ্য এবং বিষয়, এবং কীভাবে দেখা হচ্ছে এই বিষয়গুলো বা সরকারের দিক থেকে কীভাবে বিষয় দেখা হচ্ছে, এরকম কিছু তথ্য আমাদের কাছে আছে যেটি নিয়ে আমরা আজকের কন্টেন্টটি সাজিয়েছি। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে নিই যে মার্কিন একটি বড় শক্তিশালী প্রতিনিধি দল, 400 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এর বাইরেও জাতিসংঘের সহকারী মহাসচিব আন্ডার সেক্রেটারি আমিনা জে মোহাম্মদ ঢাকায় আসছেন, 1 জুলাই ঢাকায় পৌঁছার কথা রয়েছে তার। এসব নিয়ে দৈনিক যুগান্তরে আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে, সেটি যুগান্তরের চিফ রিপোর্টার যিনি মাসুদ করিম, তিনি দীর্ঘ সময়ের কূটনৈতিক প্রতিবেদক, তার করা। কিন্তু তারও আগে আমাদের হাতে আরেকটি প্রতিবেদন এসছে, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, এবং সেই প্রতিবেদনটি একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গার প্রতিবেদনটি আমাদের হাতে পৌঁছানোটা আমার মনে হয় যে এই বিষয়টি আপনাদেরকে একটু জানানো প্রয়োজন। যেখানে বলা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে শিগগিরই ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জোয়ে ডব্লিউ ফার্নান্দেজ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অন্তর্ভুক্ত রয়েছেন। কেউ কেউ বলেন, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এরকম আলোচনা করেন যে এই চারজনের টিম পাকিস্তান সহ আরও 2-1টি দেশে সরকার পাল্টে দেওয়ায় তারা ভূমিকা রেখেছে, এবং তাদের সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে, যুক্তরাষ্ট্রের স্বার্থে ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। উদ্ভূত সংকট নিরসনে আওয়ামী লীগ, বিএনপি সহ উল্লেখযোগ্য দলগুলো এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে মধ্যস্থতার চেষ্টা চালাবে এই চৌকস টিম, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটিতেই কিন্তু বলা হচ্ছে। এটি কোনো পত্রিকার রিপোর্ট না বা পত্রিকার প্রতিবেদন না। সফরটি শুরু হবে 10 জুলাই থেকে এবং 13 জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন প্রতিনিধি দলের সদস্যরা। বলা যায় 3-4 দিন তারা অবস্থান করবেন। মার্কিন প্রতিনিধি দলটি দিল্লি হয়ে ঢাকায় আসছেন বলে জানা গেছে। এটাও কিন্তু খুবই সিগনিফিক্যান্ট যে তারা বাংলাদেশের অন্যতম স্টেক হোল্ডার বা ইন্ডিয়ার অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশ সেই ক্ষেত্রে, এবং ইন্ডিয়ার ভূমিকা, যেমন বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে গয়েশচন্দ্র রায় বলেছেন যে আগামী নির্বাচন নিয়ে ইন্ডিয়ার অবস্থান কী আমরা স্পষ্ট হতে চাই, আমরা জানতে চাই, এমন কথা খুবই প্রচলিত আছে যে ইন্ডিয়ার অবস্থান বরাবরই বিএনপির সঙ্গে মনোপুত না। সেই জায়গায় দিল্লি হয়ে ফিরছেন, এবং বিএনপির দিক থেকে গয়েশচন্দ্র রায় আমাদেরকে একটা ইন্টারভিউতে অভিযোগ করেছেন যে তারা মনে করেন, জনগণ মনে করে যে বাংলাদেশে কূটকৌশলের মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশে বর্তমান সরকারকে বসিয়ে রেখেছে। এটা গয়েশচন্দ্র রায়ের কোট করা ইন্টারভিউ থেকে আমরা জানতে পেরেছিলাম। সূত্র জানায়, ফলে এই টিমের দিল্লি হয়ে আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সূত্র জানায়, মার্কিন প্রতিনিধি দলের এবারের সফরের এজেন্ডায় মূলত নির্বাচন, গণতন্ত্র প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র 2014 ও 2018 সালের মতো নির্বাচন দেখতে চায় না, এ কারণেই সমঝোতার চেষ্টা চালাবে। রাজনীতি ও নির্বাচনের পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং শ্রম অধিকার গুরুত্ব পাবে এই আলোচনায়। বাংলাদেশের সরকার অবশ্য রাজনৈতিক সংকট নিরসনে বিদেশি হস্তক্ষেপ পছন্দ করে না। সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, রাজনৈতিক একটি মতামতের মতো করে দেওয়া হয়েছে যে সবশেষ, যে রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকের অনেকে মনে করেন এই রাজনৈতিক সমঝোতার নামে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের সফর পরোক্ষভাবে সরকারের উপর প্রবল স্নায়ুচাপ তৈরি করবে। বিশেষত অতীতের অভিজ্ঞতা অনুযায়ী সমঝোতার উদ্যোগের এই আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা বেশি। মূলত সংকট নিরসনে এই আলোচনার উদ্যোগটি ভূ রাজনৈতিক কৌশল ছাড়া ভিন্ন কিছু নয়, কেননা যুক্তরাষ্ট্র তার স্বার্থ ও উদ্দেশ্য হাসিল করতে এভাবে সরকারের উপর নানামুখী চাপ অব্যাহত রাখবে। দৃশ্যত পরিস্থিতি পর্যালোচনায় তেমন আভাস পাওয়া যাচ্ছে। যাই হোক, এবং এরপরে আমি আর এই রিপোর্টটিতে যাব না, যুগান্তরের রিপোর্টে যেটি তারা তুলে ধরছেন এই এই কথাগুলোই মূলত তারা একটু ভিন্নভাবে দৈনিক যুগান্তর বলছে। তারা তাদের মতো করে তারা ইন্টারভিউ নিয়েছে, অনেকের কমেন্ট নিয়েছে, এবং সেখানে বলা হচ্ছে রাজনৈতিক সংকট, যুক্তরাষ্ট্রের উদ্যোগ, ঢাকা সফরের সমঝোতার চেষ্টা চালাবে হাই পাওয়ার টিম, জনমনে নানা কৌতূহল, সবার আগ্রহ আলোচিত ডোনাল্ড লুকে ঘিরে।
খুবই স্বাভাবিক, কারণ ডোনাল্ডো জাস্ট ঘুরে গেলেন বাংলাদেশে। দু চারটা লাইন শুধু আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে শিগগিরই ঢাকা সফরে আসছেন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের বেসরকারি যারা যারা থাকবেন সেটি বলা হয়েছে, এবং আমরা যে বিষয়টি এর আগে আপনাদেরকে বলেছি সেটাই কোনোরকম একটু ভিন্নভাবে তারা আলোচনায় এনেছে যুগান্তর। এদিকে মার্কিন প্রতিনিধি দলের সফর নিয়ে জনমনে নানা কৌতূহল, তবে অনেকের আগ্রহ ঘুরপাক খাচ্ছে ডোনাল্ড লুকে ঘিরে, কারণ পাকিস্তানের ইমরান খান সরকারকে অপসারণে ডোনাল্ড লুর নাম সবচেয়ে বেশি আলোচিত। পাকিস্তানের তেহরিকি ইনসাফ সরকারকে হটানোর জন্য দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি ডোনাল্ড লুকে দায়ী করেন গত 24 মে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সুতরাং এটা বলতে খুব দ্বিধা নেই যে মার্কিন এই তৎপরতার কয়েকটি দিক আছে, কয়েকটি দিক, এবং সেটি এই সিনিয়র সাংবাদিক মাসুদ করিম তার ফেসবুক পোস্টে লিখেছেন। তারা বলেছেন যে হ্যাঁ, হতে পারে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ ভূ রাজনৈতিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ, এই তিনটা বিষয় রেখেই যুক্তরাষ্ট্র এবার অনেক বেশি মরিয়া হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছেন আতিক রহমান পূর্ণিয়া।